নিরাপত্তা বিধানে জাতিসংঘকে নিরাপদ ডিজিটাল বিশ্ব গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালনের আহ্বান প্রধানমন্ত্রী। এগিয়ে চলেছে দেশের অর্থনীতি, পরপর তিন বছর 7% বেশি প্রবৃদ্ধি, দারিদ্র্যের হার কমেছে 21.8%। এবং এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে আজ পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ, আত্মবিশ্বাসী টাইগাররাও। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে মিশরত জাহান। এছাড়াও সংবাদে আরো থাকছে, খুলনায় ভৈরব তীরে সুন্দরবনের আদলে শেখ রাসেল ইকো পার্ক, নির্মল বিনোদনের পাশাপাশি বাড়বে রাজস্ব আয়। সাইবার নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘকে নিরাপদ ডিজিটাল বিশ্ব গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত সাইডলাইন বৈঠকে তিনি এই আহ্বান জানান। সে সময় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আজহারুল ইসলামের রিপোর্ট। নিরাপদ ডিজিটাল বিশ্ব গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘে সাইবার নিরাপত্তা নিয়ে সাইডলাইন বৈঠকে এই আহ্বান জানান তিনি। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘকে জোরালো ভূমিকা নেয়ারও আহ্বান জানান শেখ হাসিনা। এ সময় আইসিটি অপব্যবহারের ঝুঁকি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি জাতীয় সংসদে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও কথা বলেন তিনি। আইসিটি ফর পিস এর সিনিয়র অ্যাডভাইজার অ্যানিকেন টিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 27 সেপ্টেম্বর সাধারণ পরিষদের 73তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সাথে বৈঠকের কথা রয়েছে তার। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। দেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় এখন 1,751 মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় একজন মানুষ বছরে গড়ে 1,43,790 টাকা আয় করে। চূড়ান্ত হিসেবে 2017-18 অর্থবছরে মোট দেশজ উৎপাদন জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 7.86%। পরপর তিন বছর 7% বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। একই সময়ে দেশে দারিদ্র্যের হার কমে দাঁড়িয়েছে 21.8%। দেশের অগ্রগতি নিয়ে শাহরিয়ার ইমনের তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। 2017-18 অর্থবছরে মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 7.86%। এর মধ্য দিয়ে পরপর তিন বছর 7% বেশি প্রবৃদ্ধি অর্জন করল বাংলাদেশ। একই সময়ে জিডিপির আকার দাঁড়িয়েছে 274.11 বিলিয়ন ডলার বা টাকার অঙ্কে 23,16,000 কোটি টাকা। কৃষি, শিল্প ও সেবা, এই তিন খাত ধরেই জিডিপি গণনা করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হিসাবে গত অর্থ বছরে শিল্প খাতে সবচেয়ে বেশি 12.06% প্রবৃদ্ধি হয়েছে। কৃষিতে 4.19% আর সেবা খাতে 6.39% প্রবৃদ্ধি হয়েছে। 71 সনে যে অবস্থায় ছিলাম তা থেকে তো বেশ 4.5 গুণ, কোনো ক্ষেত্রে 5 গুণ 7 গুণ কিন্তু আমাদের অর্থনৈতিক সুযোগগুলোতে আমাদের প্রবৃদ্ধি বা উন্নয়ন ঘটেছে। দেশে দারিদ্র্যের হার কমে দাঁড়িয়েছে 21.8%, যা 2017 সালে ছিল 23.1% এবং 2016 সালে 24.3%। বিবিএস এর হিসাব অনুযায়ী অতি দারিদ্রের হারও কমেছে। 2018 সালে অতি দরিদ্রের হার দাঁড়িয়েছে 11.3%, যা 2017 সালে ছিল 12.1% এবং 2016 সালে ছিল 17.6%। মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে 72.8 বছর। কমেছে শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও। সবটা মিলে বাংলাদেশের যে অর্জনটা হয়েছে সেটা কেবলমাত্র যে আমাদের তুলনামূলক অবস্থান উন্নীত হয়েছে তা না, আমাদের সূচকেরও যে মাত্রা সেটাও ইম্প্রুভ করেছে। এছাড়া জিডিপির অনুপাতে বিনিয়োগ এখন 31.23%। শাহরিয়ার ইমন, 21 টেলিভিশন, ঢাকা। এশিয়া কাপ ক্রিকেট প্রসঙ্গ।
এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে আজ বিকেল 5:30 আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে শেষ বলের দুর্দান্ত জয় পাকিস্তানকে হারাতে আত্মবিশ্বাস যোগাচ্ছে টাইগারদের। ফাইনালে জায়গা করতে জয় চায় পাকিস্তানও। বিস্তারিত সর্বিয়মের রিপোর্টে। আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ এক জয়ের সুখস্মৃতি নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শেষ বলে আফগান বধের পর ফুরফুরে মেজাজে আছে মাশরাফির দল। টানা দ্বিতীয়বার ফাইনালে যাওয়ার মিশনে বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। তবে বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাচ্ছে আফগানদের বিপক্ষে শেষ ম্যাচে জয়ের অনুপ্রেরণা। মরুর বুকে তীব্র গরম আর সাকিবের আঙ্গুলের চটি ভাবাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। এবারের এশিয়া কাপের সব ম্যাচেই ব্যর্থ ওপেনিং জুটি। টুর্নামেন্টের মাঝপথে উড়িয়ে নেওয়া সম্মুখে তাই দেখা যেতে পারে ওপেনিংয়ে। ফাইনালে উঠতে ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে ভালো করতে চায় মুশফিক সাকিবরা। বাংলাদেশের মতো সুপার ফোরে পাকিস্তানেরও প্রাপ্তি, আফগানিস্তানের বিপক্ষে একটি মাত্র জয়। দুইবার ভারতের কাছে উড়ে গেছে তারা, ফাইনালের টিকিট পেতে তাই জিততেই হবে। ওপেনিংয়ে ফখরুজ্জামান ও সেরা বোলার আমিরের অফ ফর্ম ভাবাচ্ছে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে। এরপরও শক্তি আর পরিসংখ্যানে এগিয়ে থাকা সরফরাজের দল স্বাভাবিকভাবেই হারাতে চাইবে বাংলাদেশকে। এর আগে ওয়ানডেতে দুই দলের 35 মোকাবেলায় বাংলাদেশের 4 জয়ের বিপরীতে পাকিস্তানে জিতেছে 31 ম্যাচে। সৌরভ ইমাম, 21 টেলিভিশন। নিচে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের ভাঙনে বদলে যাচ্ছে গাইবান্ধার মানচিত্র, 2 বছরে বিলীন 30,000 ঘর। ঠাকুরগাঁয়ে খুরা রোগের প্রাদুর্ভাব, আক্রান্ত 10,000 পশু, মাঠ পর্যায়ে পাঠানো হচ্ছে চিকিৎসক দল। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের ভাঙনে বদলে যেতে বসেছে গাইবান্ধার মানচিত্র। গেল 2 বছরে নদী গর্ভে বিলীন হয়েছে গাইবান্ধার আবাদী জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ বিভিন্ন স্থাপনা ও হাটবাজার। নিশ্চিহ্ন হয়েছে অন্তত 30,000 ঘর। গাইবান্ধা প্রতিনিধি আফরুজা লুনা রিপোর্ট জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত। প্রতি বছরে ভাঙছে নদীর পার আর একটু একটু করে বিলীন হচ্ছে ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গাইবান্ধায় গেল 2 বছরে তিস্তা, যমুনা আর ব্রহ্মপুত্রের গর্ভে হারিয়েছে 24টি শিক্ষা প্রতিষ্ঠান, 16টি মসজিদ, 12টি মন্দির, হাটবাজার সহ অন্তত 30,000 ঘর। নদী ভাঙনের শিকার পরিবারগুলোর অধিকাংশই বাঁধে অথবা অন্য জায়গায় মানবেতর জীবনযাপন করছেন। বারবার ভাঙনের কবলে পড়া এসব মানুষের নিত্য সঙ্গী এখন বেকারত্ব। অস্থায়ী সব জায়গায় নেই নিরাপদে থাকার নিশ্চয়তা, ভাঙন আতঙ্ক তারা করে বেড়ায় সবসময়ই। আমাদের ঘরে মা, বোন, ভাঙন প্রতিরোধের প্রকল্প প্রণয়ন হয়েছে জানিয়ে দ্রুতই কাজ শুরুর আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বেশ কয়েকটি প্রকল্প আমরা তৈরি করেছি, এই প্রকল্পগুলি এখন আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে প্ল্যানিং কমিশনে পাঠাবো। আশা করছি যে এগুলি যদি অনুমোদন হয় তাহলে ভাঙনের সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। প্রকল্পের বেড়াজালে পড়ে মানচিত্র বদলের আগেই ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ চায় গাইবান্ধাবাসী। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন। ঠাকুরগাঁয়ে প্রকট হয়ে উঠেছে গরুর খোরা রোগ। কয়েক মাসে আক্রান্ত হয়েছে প্রায় 10,000 পশু। সংক্রামক এই রোগে অল্প দিনে অনেক গরু মারা পড়ায় দিশেহারা কৃষক। এদিকে প্রাণী সম্পদ বিভাগ আক্রান্ত গরুর চিকিৎসায় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসিমউদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা। ঠাকুরগাঁয়ের সীমান্তবর্তী বালিয়াডাঙ্গি উপজেলার বিভিন্ন গ্রামে দেখা দিয়েছে গরুর খুরা রোগ। মারা যাচ্ছে অসংখ্য গরু। খুরা রোগে আক্রান্ত গরুর মুখে ও পায়ে ঘা হওয়ায় খাবার খেতে পারে না, তাই দীর্ঘদিন ভুগে দুর্বল হয়ে মারা যাচ্ছে পশুগুলো। গেল কয়েক মাসে উপজেলার গ্রামগুলোতে প্রায় 10,000 গরু এই রোগে আক্রান্ত হয়েছে। ঠ্যাঙে পায় মুখে ডাক্তার নাই, গরু লোক গেলা মারা গেছে। দুইটা গরু খুরা রোগ হয়েছে, 1200 টাকা দিয়ে ট্রিটমেন্ট করছি,
মানে অসুখটা পুরোপুরি ভালো হয়নি। এলাকাবাসীর অভিযোগ, রোগের প্রতিষেধক না দেয়ায় প্রতি বছর এ রোগে আক্রান্ত হয়ে মারা যায় অসংখ্য গরু বাছুর। প্রাণী সম্পদ বিভাগের চিকিৎসক মাঠ পর্যায়ে না আসায় বাধ্য হয়ে ঝাড়ফুঁক আর কবিরাজি চিকিৎসা করছে ভুক্তভোগীরা। সরকারি ডাক্তার বা কোনো বা কই জিনিস আসেনি, ঘোরাফেরা কোনো সময় দেখা যায়নি, কোনো ডাক্তার আসে না, সরকারি গরু গাইকে দেখছে, গরু গালাকে দেখে না। এদিকে রোগের প্রাদুর্ভাবের কথা স্বীকার করে মাঠ পর্যায়ে চিকিৎসক পাঠানোর আশ্বাস দিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। আমাদের ভেটেরিনারি সার্জন এবং ইয়েলো মাধ্যমে, মাঠ কর্মীদের মাধ্যমে আমরা চিকিৎসা সবার সহায়তা দিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি। দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে গবাদি পশুর জীবন রক্ষার দাবি কৃষকদের। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড পর্যটন। খুলনাবাসীর বিনোদনে নগরীর ভৈরব নদীর তীরে হচ্ছে শেখ রাসেল ইকোপার্ক। সুন্দরবনের আদলে গড়ে ওঠা ইকোপার্ক মন কাড়বে ভ্রমণ পিপাসুদের। নির্মল বিনোদন সুবিধার সংকট সমাধানের পাশাপাশি বাড়বে রাজস্ব আয়। খুলনা প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের সহায়তায় আরো জানাচ্ছেন মিজানুর রহমান। গত এক যুগে খুলনা মহানগরীতে জনসংখ্যা দ্বিগুণ হলেও বাড়েনি বিনোদন সুবিধা। অধিকাংশ পার্কগুলোই রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল, কমেছে চিত্ত বিনোদনের সুযোগ। এমন অবস্থা থেকে বের হয়ে আসতে শেখ রাসেল ইকোপার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা ও বিভাগীয় প্রশাসন। ভৈরব নদীর খানজাহান আলী সেতু সংলগ্ন এলাকায় 43.86 একর জমিতে এ ইকোপার্ক নির্মাণ করা হচ্ছে। কৃষি জমির ক্ষতি না করে এবং প্রাকৃতিক পরিবেশ ও জলাধার সুরক্ষা করেই চলছে পার্ক নির্মাণ। পটিয়াঘাটা উপজেলার পক্ষ থেকে আমরা আমাদের শতভাগ আন্তরিকভাবে আমরা কাজ করে যাচ্ছি। সমগ্র খুলনা অঞ্চলে মানুষের জন্য একটা উদাহরণ হবে, কারণ এটা শহরের একেবারে কাছে, মানুষের বিনোদনের কোনো জায়গা নাই, ছেলেমেয়েদের বিনোদনের কোনো জায়গা নেই, সেই জায়গাটি তৈরি হচ্ছে ইকোপার্ক। স্থানীয় প্রশাসন বলছে পার্ককে ঘিরে চিত্ত বিনোদনের সুবিধা বাড়বে, একই সাথে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে এই পার্ক। একটি অংশ থাকবে মিনি সুন্দরবন এবং সেখান থেকে সুন্দরবন সম্পর্কে ধারণা নিয়েই পর্যটকরা মূল সুন্দরবনে যাবেন। যেহেতু এটা নদীর পার, রুশা নদীর পার, ফ্লোটিং শিপ, সেখানে রেস্টুরেন্ট থাকবে বা ক্যাবেল কারও করা যায় কিনা, যে সিঙ্গাপুর, সুইজারল্যান্ড বা মালয়েশিয়ার আদলেতে, সেই বিষয়গুলিকে আমরা আধুনিকায়ন করার জন্য স্টেপ বাই স্টেপ কার্যকর আমরা পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছি। 2020 সালের মধ্যে পার্কের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মিজানুর রহমান, একুশে টেলিভিশন। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। যৌন নিপীড়নের দায়ে অভিনেতা বিল কসবির 10 বছরের কারাদণ্ড। এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে সুপার ফোর পর্বে ভারত ও আফগানিস্তান ম্যাচ টাই। এর সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। তথ্য নিরাপত্তা বিধানে জাতিসংঘকে নিরাপদ ডিজিটাল বিশ্ব গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালনের আহ্বান প্রধানমন্ত্রীর। এগিয়ে চলেছে দেশের অর্থনীতি, পরপর 3 বছর 7% বেশি প্রবৃদ্ধি, দারিদ্রের হার কমেছে 21.8%। এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে আজ পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ, আত্মবিশ্বাসী টাইগাররা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।